বন্ধুরা, কৃষকদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে, কারণ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গিয়েছে। আপনাদের কিন্তু লাইভ প্রমাণসহ দেখিয়ে দেবো, তাই কিন্তু আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে যে কাজটি করতে হবে, ভিডিওর নিচে যে লাইক বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটিতে একটি লাইক দিন, এবং নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে ওয়াল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিন সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে কিন্তু SMS-টি চলে এসেছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই। তো দেখতে পাচ্ছেন নিচে 2000 টাকা ক্রেডিট হয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দেখাচ্ছে আন্ডার পিএম কিষাণ, এবং টোটাল ব্যালেন্স কত রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। তো এবার সম্পূর্ণ SMS-টি দেখুন, সেখানে কী বলা রয়েছে। ₹2000 ক্রেডিট টু ইয়োর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দেখাচ্ছে আন্ডার পিএম কিষাণ, টোটাল ব্যালেন্স কত রয়েছে সেটা কিন্তু নিচে দেওয়া রয়েছে, এবং ডেটটি কিন্তু দেখতে পাচ্ছেন 30/3/2022 16:27, অর্থাৎ 4:27 কিন্তু টাকাটি ক্রেডিট হয়েছে, এবং ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে কিন্তু এই SMS-টি পাঠানো হয়েছে। বন্ধুরা, যাদের পেমেন্ট প্রসেস রয়েছে তারা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন 2-3 দিনের মধ্যেই। অর্থাৎ যাদের পেমেন্ট প্রসেস রয়েছে তারাই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন, কারণ এটা কিন্তু ডিউ পেমেন্ট ছিল, তার জন্যই কিন্তু আবারও পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের তরফ থেকে টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে। আর যাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে RFT বাই সাইন বা ওয়েটিং ফর অ্যাপ্রুভেল রয়েছে তারা কিন্তু এপ্রিল মাসে টাকা পেতে পারেন, কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কিন্তু 11তম কিস্তির ডেট ঘোষণা করা হয়নি। আপনারা কিন্তু অপেক্ষা করুন, যখনই অফিসিয়ালভাবে 11তম কিস্তির ডেট ঘোষণা করা হবে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা আমার এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনার যদি একটি ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট প্রসেস থেকে থাকে তাহলে কিন্তু আপনারা 2000 টাকা পাবেন, আর যদি আপনার দুটি ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট প্রসেস থেকে থাকে তাহলে কিন্তু আপনারা 4000 টাকা পাবেন, অর্থাৎ 2000 টাকা করে কিন্তু দুটি ইনস্টলমেন্টের মোট 4000 টাকা পাবেন। আর যদি আপনার তিনটি ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট প্রসেস থেকে থাকে তাহলে কিন্তু আপনারা 3x6000 টাকা পাবেন। আর বন্ধুরা, আপনার যদি পেমেন্ট প্রসেস হয়ে থাকে, এখনও পর্যন্ত যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না আসে, তাহলে কিন্তু আপনারা অপেক্ষা করবেন, কারণ একদিনে কিন্তু সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব নয়। আস্তে আস্তে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে, আপনারা কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করুন। 3-4 দিনের মধ্যে কিন্তু সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে, অর্থাৎ যাদের পেমেন্ট প্রসেস রয়েছে। আর বন্ধুরা, যাদের EKYC করা নেই তারা কিন্তু অবশ্যই EKYC করিয়ে নেবেন, অর্থাৎ EKYC কিন্তু ম্যান্ডেটারি করে দিয়েছে। তো কিভাবে আপনারা EKYC করবেন আমার কিন্তু অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা কিন্তু ভিডিওর আই বটনে বা এই ভিডিওর শেষে কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে দেখে কিন্তু খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে EKYC করিয়ে নেবেন। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এইরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।